আজকের বৃষ্টি নিয়ে ফিলিংসটা একটু অন্যরকম ছিল। অন্যান্য দিন বৃষ্টি হলে কিন্তু খুব আনন্দ হয়, তবে আজকে আনন্দের মাঝেও কিন্তু একটু দুঃখ ছিল, একটু না বেশ অনেকটা। একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সেখানে যেই বের হব রেডি টেডি হয়ে তখনই কারেন্টটা চলে যায়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে একদমই ব্লগটা শ্যুট করা হয়নি, মানে দিনটা শুরু করতে পারিনি ক্যামেরার সামনে। তো এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে সকাল 9:30। তো আমি ভাবলাম আজকে যদি সারাদিনটা না ধরে রাখি কালকে কি শেয়ার করবো বলো তো তোমাদের সঙ্গে। তো এই জন্য ভাবলাম, তো চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, বলতে হয়েই গেছে, বর অফিসে বেরিয়ে গেছে, আর এখন হচ্ছে আমি স্নান করব, খাওয়া দাওয়া করব, মেয়েকে খাওয়াবো, মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর যাব মেয়ের স্কুলে, কারণ মামার স্কুলে আজকে পেরেন্টস মিটিং আছে, তো সেখানে আমাকে যেতে হবে, আর মামা মেয়ের বাবা তো অফিসেই আছে। তো সকালবেলা রান্না কমপ্লিট, তো চলো এখন স্নান করতে যাব সোজা, নাহলে দেরি হয়ে যাবে, আর রেডি হতে হতে তারপর তোমাদের সঙ্গে গল্প হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই যে তোমাদেরকে বললাম যে মাম্মার স্কুলে যাব, তো সেই কারণে রান্নাবান্না সেরে আমি একবারে স্নান করে নিলাম, দিয়ে 10:30 টাইম যাওয়ার। এমনিতে মামামের স্কুলে এখন হচ্ছে সামার ভ্যাকেশন চলছে, তবে আজকে হচ্ছে পেরেন্টস মিটিং ছিল যে কারণে যেতে হবে, তো আমি যাব আর স্নান ট্যান করে একবারে রেডি হয়ে নিলাম, খাওয়া দাওয়া করে দিয়ে বেরিয়ে পড়ব। মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, মামামকে খাইয়ে তারপর স্নান করিয়েছি। বেশ ভালোই লাগছে, মাঝখানে তো এখন তো যেহেতু স্কুল ছুটি হওয়ার কারণে কারোর সঙ্গে দেখা হচ্ছে না, গল্প হচ্ছে না, তবে মাঝখানে যখন আর কি মাম্মার স্কুলটা ছিল তখন যেতাম, গল্প করতাম, বেশ ভালোই দিন কাটতো। তো আজকে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে, বেশ আনন্দই লাগছে, সবাই আসবে, সব মাম্মারা মিলে আসবে। তো আমি রেডি হয়ে নিলাম মোটামুটি, তো চলো আর কি এখন বেরিয়ে পড়ি, যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একটু হালকা লিপস্টিক পরে নিচ্ছি, না হলে ঠিক ভালো লাগছিল না, একদম তোমার নিউট কালারের একটা লিপস্টিক পরে নিলাম, আর এই গরমে তো একদম মেকআপও বেশি একটা ভালো লাগে না। এমনিতে আমি সাজি না বেশি একটা, তোমরা সবাই জানো মেকআপ করি না, ওই লিপস্টিক আইলাইনার কাজল এই অবধি। তো যাই হোক, চলো এখন মেয়েটাকে একটু চুলটা বেঁধে দিই। ও স্নান করে জামাটা পরে নিজে নিজে আয়নার সামনে একটু চুলটা আঁচড়ালো, আমি বললাম মাম্মা তুমি থাকো আমি স্নানটা করে আসি, ওই একা একা দেখছি চুল আঁচড়াচ্ছিল। তো যাই হোক একটু ক্লিপ দিয়ে দিলাম, কেন ও চুলটাও ভিজা ছিল, আসলে ওর মাথায় তেল দেওয়া ছিল, তো ওই জন্য চুলটা তেল থাকলে না চুল শুকাতে চায় না, তো একটু ক্লিপ দিয়ে দিলাম সামনে যাতে সামনে করে চুল না আসে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। চুলের যত্ন আমাদের রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ, আমরা এটিকে অবহেলা করি তাহলে কিন্তু আমরা শুষ্ক, রুক্ষ এবং ফ্রিজি চুলের মতো সমস্যার সম্মুখীন হই। এবং আমাদের চুল বাঁচাতে আমরা একাধিক ডাই, যেমন দই, ডিম, পেঁয়াজের রস ইত্যাদি ব্যবহার করি, তবে এই সবগুলি তৈরি করা খুবই সময় সাপেক্ষ। স্মুথনিং শ্যাম্পুর কথা যদি বলি তাহলে সেই শ্যাম্পুগুলো বেশিরভাগই কিন্তু ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি হয়, তাই আমি অর্ডার করেছি মামার্থের কার্ড স্মুথনিং শ্যাম্পু এবং মামার্থের কার্ড স্মুথনিং কন্ডিশনার। মামার্থ কার্ড স্মুথনিং শ্যাম্পু এবং কন্ডিশনার যা আমাকে মাত্র একটি ধোয়ায় 9 গুণ মসৃণ চুল দিয়েছে। এতে রয়েছে দই এবং ক্যারাটিন যা ফ্রিজ প্রতিরোধ সাহায্য করে এবং তোমাকে চকচকে চুল দেবে। দই চুলের জন্য একটি প্রাকৃতিক কন্ডিশনার, ক্যালসিয়াম, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিডের মতো খনিজ সমৃদ্ধ হওয়ায় এটি চুলকে নরম করে এবং চুলের ফলিকলকে শক্তিশালী করে। ক্যারাটিন কোষগুলিকে মসৃণ করে, যেগুলি ওভারল্যাপ করে এবং চুলের স্ট্র্যান্ড তৈরি করে, যার অর্থ আরও নিয়ন্ত্রণযোগ্য চুল এবং ফ্রিজ প্রতিরোধ করে। এটি এমন চুলের জন্য তৈরি যা সামান্য কুচকে যায় এবং এটি একটি চকচকে স্বাস্থ্যকর চেহারা থাকে। এই শ্যাম্পু আর কন্ডিশনারটি ড্রামাটোলজিক্যালি পরীক্ষা করা হয়েছে এবং এটি ক্ষতিকারক রাসায়নিক থেকে মুক্ত, মেড সেফ সার্টিফাইড। মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামার্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল, নাইকা এসবে পেয়ে যাবে। তাছাড়া মামার্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু তোমরা মামার্থের প্রোডাক্ট পেয়ে যাবে। মামার্থের নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে, যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আর্লি অ্যাসেস পেয়ে যাবে, তাছাড়াও কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবে। তোমরা মামার্থের থেকে কোনো প্রোডাক্ট কিনবে তখনই তোমার অর্ডারকে লিঙ্ক করবে ওয়েবসাইটের সঙ্গে এবং একটি করে গাছ লাগাবে। এমন করে মামার টার্গেট নিয়েছে 2025 সালের মধ্যে 1 মিলিয়ন গাছ লাগানো। আমার এই প্রোমো কোড অনুব্লগস 2023 ব্যবহার করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট mamarth.in এন্ড মামার্থ অ্যাপে। যেমন আমি তোমাদেরকে বললাম মামার্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল, নাইকা এসবে পেয়ে যাবে, তাছাড়া কিন্তু তোমরা তোমাদের আশেপাশের স্টোরগুলোতেও কিন্তু মামার্থের প্রোডাক্ট পেয়ে যাবে। যদি তোমরা তোমাদের আশেপাশে কোনো স্টোর দেখে থাকো মামার্থের তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং মেসেজ করে জানাবে। তাছাড়াও তোমরা যদি এই প্রোডাক্টটি নিতে চাও তাহলে লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ঝটপট করে নিয়ে নিতে পারো। সোজা এইখানে ছাওয়া দিয়ে হাঁটো, আসো আসো।
দেখো এই যে মাম্মামকে নিয়ে যাওয়া যে কতটা কষ্টকর, মানে ছাতা ধরবো না কি ধরবো, ও তো ছাতার মধ্যে থাকেই না, ও রোদ দিয়েই হাঁটবে আর হেঁটে হেঁটে ঠিক ড্রেনের মধ্যে চলে যাবে। এখন আবার হাঁটতে হাঁটতে আসলে কদিন হচ্ছে ওই মাঠের মধ্যে দিয়ে নিয়ে গেছি ওকে সোজাসুজি হবে জন্য, সেই জন্য ও ভাবছে ওখান দিয়েই যাব। তো কিন্তু না, আমি একদম সামনে রাস্তা বরাবর একদম সামনে থেকে টোটো ধরবো, ওখানে আমার একটা মানে মাম্মামের ফ্রেন্ডসের মা আমার ফ্রেন্ডস দাঁড়িয়ে আছে, তো মিতা দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে আমরা একসঙ্গে যাব। তো এই যে আমরা এখন বসে পড়েছি, সবাই গল্প টল্প করছিলাম, মানে কথাবার্তা বলছিলাম, একটু বাদেই ম্যাম আসবেন, দিয়ে তারপর মিটিংটা হবে, তো এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একদম বাইরে গিয়ে তারপর দেখা হচ্ছে। মিটিং সেরে দেন আমরা বেরিয়ে পড়লাম, আবার টোটো ধরে নিলাম, সবাই একসঙ্গে যাচ্ছি আর সবাই সবার জায়গা মতো নেমে যাবে আর কি। তো বিভিন্ন ধরনের গল্প টল্প হচ্ছিল সব। এটা হচ্ছে তুতুনের ফ্রেন্ডের মা, মানে আমারও ফ্রেন্ড, তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে সুবর্ণাস লাইফস্টাইল। সুবর্ণাস লাইফ, সুবর্ণা না কিন্তু সুবর্ণা। ওই যে তোমাদেরকে বললাম সুবর্ণার একটা নতুন চ্যানেল ওপেন করেছে, ও ডেইলি লাইফস্টাইল শেয়ার করে, ওর কিউট একটা মাম্মা আছে যার নাম শায়না, তুতুনের ফ্রেন্ড। তো ও আমার ভিডিও দেখে ওর ভালো লেগেছে, তাই ও একটু একটু চেষ্টা করে, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবো দেখো। তো যাই হোক, চলো এখন আমরা টোটো করে যাচ্ছিলাম আর এই গল্প টল্প করতে করতে যাচ্ছিলাম, সবাই এটাই গল্প করছিলাম যে অনেক দিন কোথাও যাওয়া হয় না বা ঘোরা হয় না, চলো একটু টাইম কাটিয়ে আসি, সবাই এরকমটাই আলোচনা হচ্ছিল। তারপর যাই হোক আমি চলে এলাম আমার জায়গায়, তারপর আমি নেমে পড়লাম, সামনেই থাকে আইসক্রিমের দোকান, ওখান থেকে মামামের রেগুলার বায় না আইসক্রিম খাবে, তো গরমে দু একটা খাওয়াই যেতে পারে, তো যাই হোক মাঝে মাঝে দেয়া হয়। তো এখন ওই যে নেওয়া হলো, এবার যেটাও প্রথমে নিয়েছে ওটা কিন্তু ও খাবে না, দেখো খুলে ফেলে বলছে এটা আমি খাবো না, কান্না করছে আমি চকোবার খাবো, এই দেখো বসে পড়েছে, দেখেছো মানে সব বাচ্চারা একই টাইপের। তারপর যাই হোক ওটা আমি খেলাম, তারপর ও খেলো চকোবার যেটা লাঠির সঙ্গে থাকে, তারপর ওটা কিনে দিলাম, তারপর ও ওটা নিল। এখন হচ্ছে আমি আর মাম্মাম দুটো আইসক্রিম নিয়ে নিলাম, মাম্মাম নিয়েছে এই চকোবারটা আর আমি এটা, ফার্স্টে ওকে এটাই দেওয়া হয়েছিল আর ও হচ্ছে পরে বায়না করলো ওটা খাবে। কেমন খেতে? তো সকাল থেকে এখনো ভাত খাইনি, কেননা আজকে কেন জানি খিদেই পাচ্ছে না, কিচ্ছু হবে না দাদি খেয়ে নাও, বাড়ি গিয়ে ভাত খাবো, মেয়েকে ঘুম পাড়াবো, খাওয়াবো, কাজ আছে মোটামুটি। চলো চলো। তো বেশ ভালো লাগলো, অনেকদিন পর সবার সঙ্গে আবার দেখা হলো। হাঁটো। তো বাড়িতে এসে আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম, মাঝখানে একটা ঘুমও হয়ে গেছে আমাদের, তারপর ঘুম থেকে উঠে দেখো মামামকে এখন দুধটা খাওয়াবো। এখন আমি 250 করে দুধ নিই, আগে 500 করে নিতাম, কেন মেয়ে না দুধ খেতে চায় না, একদম পছন্দ করে না, জোর করে ওকে খাওয়াই জানো তো, মানে একদম খেতে চায় না, আর আমিও আমারও খাওয়া হয় না, এই জন্য এখন 250 করে। তো যাই হোক তাও 250 দুধ নিই, তাও কিন্তু থেকে যায়, ফেলে দিতে হয়, এরকমটা হয়। তো দেখো হঠাৎ বিকালে আমরা একটা জায়গায় যাবো জন্য আমরা প্ল্যান করেছিলাম, তো সেই জায়গায় তো যাওয়া হয়নি আর অবস্থা এত খারাপ হয়ে এসেছিলো, আমরা যখনই বের হব আমাদের যে টাইমটা ঠিক করা হয়েছিল বিকাল 5টা, তো সেই টাইমে মানে এত মেঘ করে এলো, বৃষ্টি এলো, কারেন্ট চলে গেল, মাঝখানে তার আগে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম ঠিক 5টার সময় যখন বের হব কি না, তখনই এরকম বৃষ্টি আর মেঘ শুরু হলো। তবে বৃষ্টি মেঘ দেখে মন খারাপ হয়নি, বরঞ্চ ভালোই লাগছিলো, এই গরমে বৃষ্টিটা হওয়াই ভালো। তো ওই যে তোমাদেরকে বললাম যে একটা জায়গায় বেরোনোর কথা ছিল, তবে হঠাৎ ঝড় বৃষ্টি হওয়ার কারণে তো মানে বেরোনো তখন সম্ভব হয়নি, তবে ঝড় বৃষ্টি কমার পর গেছিলাম আমরা। আর কোথায় গেছিলাম মানে একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল সেটা ঠিক মানে হয়নি, তবে অন্য জায়গায় গেছিলাম, তো অবশ্যই সেই ব্লগটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি একসঙ্গে আজকে দিয়ে দিতাম তাহলে সেটাও অনেক বড় হয়েছে ব্লগটা, আর এটাও মানে একদম বেশ বড় হয়ে যেত, এই জন্য ভাবলাম যে চলো কালকে ওটা শেয়ার করব।
তো খুব মজা হয়েছে। কালকে যেহেতু মাম্মি চলে গেল, তো সোমবারে চলে গেছে, আজকে মঙ্গলবার, তো এই জন্য মনটা একটু খারাপ ছিল। তো সেই জন্য ভাবলাম যাই সবাই মিলে, এটা সবারই প্ল্যান ছিল, শুধু আমার একার না, মানে সবাই প্ল্যান করে দিয়ে বললো যে চলো যাই তাহলে। কিন্তু আমরা ভেবেছিলাম অন্য একটা জায়গায় যাব, মানে একটু শান্তির জায়গায় যাব, তবে চলে গেলাম অন্য জায়গায়। তো যাই হোক, সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো, আজকে সবাইকে গুড নাইট জানাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সত্যি খুব মনটা ভীষণ ভালো হয়ে গেছে, আসলে সবার সঙ্গে না সময় কাটালে, বিশেষ করে যাদের সঙ্গে আমি মন খুলে কথা বলতে পারবো, সেই সব মানুষের সঙ্গে যদি আমি সময় কাটাই তাহলে না মনটা অনেক ভালো হয়ে যায়। মানে মন খারাপ যে কোথায় চলে যায় খুঁজেই পাবো না। আর সত্যি তাই, ওরাও ভীষণ ভালো, মিতা, সুবর্ণা, চন্দ্রা, তারপর পায়েল দি, এতটাই ভালো যে কি বলবো, কিচ্ছু বলতে গেলে মানে মুখে বাঁধে না, মনে হয় সবই মানে বলে দিই, মনের কথা, পেটের কথা, যত যা কথা থাকে ওদের সামনে বলতে পারি। তাহলে বলো, ওদের সামনে গিয়ে কি আর মন খারাপ থাকে? একদমই থাকে না। ভীষণ আনন্দ করলাম, মজা করলাম। তো চলো, এখনকার মতো গুড নাইট জানাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে দেখা হবে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, কালকের ব্লগে এত ভালো ভালো কমেন্ট পেয়ে আরোই তোমার মনটা ভালো হয়ে গেছে গো, এত মানুষ এত বুঝিয়ে এত সুন্দরভাবে লিখতে পারে, মানে সত্যি তোমাদের কমেন্ট না আসলে, কমেন্ট না পড়লে বা আমি ভিডিও না বানালে আমি জানতে পারতাম না। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এইভাবেই ভালোবাসা দিও, আর সত্যি আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। তো চলো, টাটা, গুড নাইট, সবাই কিন্তু ভালো থাকবে।